তো একটা জিনিস ক্লিয়ার আউট করি, সেটা হচ্ছে আমি পাবজি এখানে পাবজি গেম খেলতে আসিনি। আমি ও রে আই লাভ দ্যাট কার, আমি এরকম একটা গাড়ি নিব, আই প্রমিস। আচ্ছা তো ফ্যাক্ট ইজ আমি মেইনলি পাবজি এখানে যেটার কারণে আসি সেটা হচ্ছে ইভেন্টটাকে তুলে ধরার জন্য। বাংলাদেশ থেকে কেউ আসতে পারে নাই দেখে আমি এই ইভেন্টটাকে কভার করে আপনাদের কাছে প্রেজেন্ট করবো, মানে ইভেন্টটাকে দেখাবো। দেখে এটা আমি ব্লগ আকারে তৈরি করবো, আমি এখানে কোনো গেম খেলতেছি না বা কিছু না, আমার ব্লগের মাধ্যমে, যেহেতু বাংলাদেশের একটা বড় একটা অডিয়েন্স আমার কাছে আসে, সো এই ব্লগের মাধ্যমে পাবজির এই ইভেন্টে যারা আসলে বাংলাদেশে আমরা যারা দেখতে পারিনি ইভেন্টটা, সেটাই দেখার উপভোগ করে দেবো আমার ব্লগের মাধ্যমে। সো বাংলাদেশের অবশ্যই আমাকে চুজ করা হয়েছে বাংলাদেশ থেকে যে এটাকে প্রেজেন্ট করার জন্য। সো আমি এখানে কোনো অনেকে হয়তো ভাবতেছে যে আফ্রিদি পাবজি খেলবে কীভাবে খেলবে, আমিও তো ভালো প্লেয়ার না পাবজির, আমি এখানে পাবজি খেলতে আসিনি, বাট পাবজি ইভেন্টটাকে কভার করতে আসছি। Hey guys, কি অবস্থা সবার? So আমরা কি খাবো? আমরা কি খাবো? আমরা খাবো আজকে ডিফারেন্ট জিনিস খাবো, স্পেশাল জিনিস। আমি এগুলা খাই না, তুমি জানো। তোমার লাইফে তুমি পাগল হয়ে যাবে আজকে খাওয়ার। What? Serious? কি? জানি না আমরা কি জানি খাওয়াবে গাইস। আমি কনফিউজড। অবশ্যই উনি মালয়েশিয়া থাকে আমাদের প্রবাসী ভাই, দেশকে তো মিস করেন অনেক, অনেক মিস করি। চলো যাবো 31 তারিখ, 31 তারিখ অনেক খুশি, সবাই চলে আসছো তো।
যাক আচ্ছা এখন আমাদের জন্য খাবার দেন ও এই জিনিসগুলো আই থিং কক্সবাজার নাম কি আপনার আমার নাম সেলিম মোহাম্মদ সেলিম আচ্ছা সেলিম ভাই থ্যাংক ইউ তো অবশ্যই সবাই আচ্ছা সিনবারের ডিসেম্বরের 2 তারিখে আমি আরেকবার বলি ডিসেম্বরের 2 তারিখে ব্লগ আসতেছে সেটা হচ্ছে ব্লগ 68টা যেটা পার্ট 2টা মেইন যে ব্লগ আসলে আমি যে ব্লগটা করছি ওইটা হচ্ছে জাস্ট কিছু দেখাই নেই কারণ আমার মেইন ব্লগটা হচ্ছে পার্ট 2 ব্লগ ওইটা আপনারা দেখবেন অফকোর্স আর মালয়েশিয়ার ভিভো পাবজি ইভেন্টটা অবশ্যই ভিভোকে অনেক বড় ধন্যবাদ টিম অফ ভিভো যে আমাকে সিলেক্ট করছে বাংলাদেশ থেকে সো অনেক প্রাউড ফিল করি যে বাংলাদেশের একজন এসে এখানে করতেছি ইন্দোনেশিয়ার মতো একটা দেশকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করতেছি সো যাই হোক আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ঠিকমতো ব্লগটা করতে পারি সো কালকে থেকে আমার ব্লগিং স্টার্ট হচ্ছে আশা করি অ্যাপেল ভাই আছে আমার ব্লগিং এ মামা আছে মামাকে নিয়ে আসছে এবার এবার মামা জোর করে নিয়ে আসছে মামা তোমার যাইতেই হবে সে চলে আসছে অনেক ভালো লাগতেছে মামা তোমার সাথে আইসা আরে কাম্পা এটা তো আমাদের নিজেদের দেশের মতোই যারা ভালোবাসেন তারা ভালোবাসবেন আর রেসপেক্ট সবাইকে যারা আমাকে সবসময় দোয়া করেন আসলে খুব ভালো মুডে আছে আজকে অনেকদিন পর অনেক আমার বাড়িটারে দেখলাম এটা দেখলেই ভালো মুড হয়েছে তো যাই হোক ব্লগ আসতেছে সিঙ্গাপুরের ব্লগ সরি সিঙ্গাপুর মালয়েশিয়ার ব্লগ আসতেছে আর ইন্দোনেশিয়ার ব্লগ আসতেছে সেই দুটো একটা ছবি পোস্ট করে দিতে দাঁড়াও